করোনা শুরুর আগে 2018-19 অর্থবছরে রপ্তানি আয় হয়েছিল 40.53 বিলিয়ন মার্কিন ডলার। 2019-20 তা 17% কমে হয় 34 বিলিয়ন ডলার। তবে 2020-21 অর্থবছরে রপ্তানি আয় কিছুটা বেড়ে 39 বিলিয়ন ডলারে ওঠে। চলতি অর্থবছরের প্রথম 10 মাস আয় হয়েছে 50 বিলিয়ন ডলারের বেশি। বছর শেষে এই আয় 58 বিলিয়ন ডলার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অতিমারি ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি খাতে বাংলাদেশের বড় ধরনের সুযোগ তৈরি হয়। 2019-20 অর্থবছরে আমাদের রপ্তানি আয় তার আগের বছরের তুলনায় প্রায় 18% রপ্তানি আয় কমে যায়। বাট একই সময়ে সরকারের কিছু নীতিগত সহায়তা এবং আরও কিছু ম্যাক্রো ইকোনমিক পলিসির কারণে খুব দ্রুতই এই রপ্তানি খাত ঘুরে দাঁড়ায়। চীন থেকে অনেকে তাদের অর্ডার রিলোকেট করছে, শ্রীলঙ্কা থেকে অর্ডার শিফট করছে। মিয়ানমারের যে রাজনৈতিক পরিস্থিতি, সে কারণে মিয়ানমার থেকে অর্ডার অন্যান্য দেশে শিফট করেছে। এমনকি ভিয়েতনামেও কোভিড উত্তর কারণে, জিরো কোভিড পলিসির কারণেও কিন্তু তাদের প্রোডাকশন অনেক ক্ষেত্রে শ্রোত হয়েছে। সেই সবগুলো সুবিধা কিন্তু বাংলাদেশ এই সাম্প্রতিক মাসগুলোতে পেয়েছে। 2026 সাল নাগাদ স্বল্পোন্নত দেশ হিসেবে পুরোপুরি শুল্ক দিয়ে পণ্য রপ্তানির জন্য যে সমস্যাগুলো দেখা দেবে, সেজন্য এখন থেকেই তৈরি হতে হবে। এবারের বাজেটে সে ধরনের প্রস্তুতিমূলক সুযোগ সুবিধাও ব্যবসায়ীদের জন্য রাখতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2029 সাল নাগাদ বাংলাদেশ ডিউটি দিয়ে এ সমস্ত দেশে রপ্তানি করতে যাচ্ছে, আর বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো তখন জিরো ডিউটিতে এই দেশগুলোতে রপ্তানি করছে। ফলে বাংলাদেশের জন্য তখন একটা দ্বিমুখী, একটা চাপের ভিতরে পড়বার একটা চ্যালেঞ্জ রয়েছে। রপ্তানি কারকদেরকে প্রস্তুত করা, তাদেরকে প্রতিযোগী করাটাই আমাদের মূল উদ্দেশ্য, এবং আমরা চাই যে বাজেটে সেই ধরনের বিভিন্ন প্রভিশন, বিভিন্ন সুযোগ সুবিধা, এইগুলি নতুন করে কিছু দেওয়া হোক। সরকারি প্রণোদনা কাঠামোয় পরিবর্তন আনার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনসেন্টিভ স্ট্রাকচারগুলো এমনভাবে সাজানো দরকার যাতে উৎপাদন উৎসাহিত হয়, রপ্তানি যাতে প্রবৃদ্ধি লাভ করে, এবং একই সাথে পণ্য ভূমিকাকরণে যাতে সেটি ভূমিকা রাখে। নির্দিষ্ট একটি বা দুটি রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমানো গেলে আগামীতে এই খাতে প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।